আজকে একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। খুব হাসির হলো ঘটনাটা কিন্তু একদমই সত্যি যতদিন আন্দোলন হয়েছে আন্দোলনের সময় আন্দোলন নিয়ে এবং হাসু আপরে নিয়ে যে পরিমাণ আমি ফেসবুকে পোস্ট করছিলাম মানে পুরো ফেসবুকটা একদম কাঁপায়ে ফালাইছিলাম আমরা যেহেতু রাস্তায় বের হতে পারি নাই তাই ঘরে বসেই আমরা ফেসবুকের মাধ্যমে আন্দোলনে জয়েন করছিলাম হাসু আপে পালানোর একদিন আগে রাতের বেলা দেখি কে জানে লেখছে যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা পোস্ট করতেছেন নানা রকমের তাদের চরম শাস্তি দেওয়া হবে এই কথা শোনার সাথে সাথে ভয়ে তো আমি পুরো পাগল হ্যাঁ আমি কি করলাম আমাকে তো তাড়াতাড়ি সব ভিডিও ডিলিট করতে হবে এখন ফেসবুকে ঢুকিয়ে দেখি ফেসবুক চলে না কি ফেসবুক বন্ধ করে দিছে আমি তো পুরা পাগল আল্লাহ আমি যদি এখন ডিলেট না করি তাইলে তো আমার কপালে মায়ের হয় জেল হবে না হয় আমার ধৈরা নিয়ে মাইরা ফেলবে আমি টেনশনে পাগল হইয়া যাই আর দূর পেড়ে গেছি আমার ছেলের কাছে ছেলের কাছে যাই বলি বাবার বাবা তাড়াতাড়ি আমার ফেসবুকে যে ভিডিওগুলি আছে আমি কিভাবে ডিলিট করি আমি তো ফেসবুকেই ঢুকতে পারতাছি না ফেসবুকে চালু হইতাছে না ভিপিএন না কি জানি চালু হইছে সেটা তাড়াতাড়ি মোবাইলে আমার আইনা দিয়ে আমি সেটা দিয়ে আমার যে ফেসবুকের ভিডিওগুলি আছে সেগুলো আমি সাথে সাথে তাড়াতাড়ি ডিলিট করব আমার ছেলে বলে কি হয়েছে আমি তুমি এত পাগল হয়ে গেছে আমি কোনো কথা না জিগাইয়া তাড়াতাড়ি আমার ভিপিএন আইনা দিয়ে আমার ফেসবুকটা চালু কর আমি যে আন্দোলনের ভিডিওগুলো শেয়ার করছি সেগুলো সব ডিলিট করবো তারপর কি করব আমার ছেলে তাড়াতাড়ি ভিপিএন দিয়ে আমার ফেসবুক চালু করে দিছে তারপরে ফেসবুকে ঢুকে দেখি আমার ফেসবুক চলে এখন আমি কি করি তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে আমার যে ভিডিওগুলি আমি পোস্ট করছি সেগুলি তাড়াতাড়ি আমি ডিলিট করার জন্য ফেসবুকে ঢুকছি ওহ কি শান্তি এখন আমি ফেসবুকে যে ভিডিওগুলি দিছিলাম তাড়াতাড়ি একদম একটা পর একটা পটাপট ডিলিট করে দিয়া রাতে একটু শান্তিতে ঘুমাইছি ও মা পরের দিন সকালবেলা উঠা শুনি কি শেখ হাসিনা কি পালা গেছে আমি কি আল্লাহ করলাম কি শেখ হাসিনা পালাই গেছে আর আমি ভয় পাইয়া সব ভিডিও দিলাম ডিলেট করে আহারে আগে যদি জানতাম শেখ হাসিনা পালায় যাইবো তাইলে তো এই ভিডিওগুলি আমি ডিলেট করতাম না সবাই দেখতো যে আমি আন্দোলনে জয়েন করছি শেখ হাসিনা পালায় যাওয়ার আগে তার বিরুদ্ধে খুবই আন্দোলন করছি কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পরে তার জন্য জানি কি একটা মন থেকে এত খারাপ লাগা আসছে কি বলবো মানে খুবই খারাপ লাগছে কেন শেখ হাসিনা পালায় গেল তার জন্য যে এতটা মায়া হয়ে গিয়েছিল সেটা কিন্তু আমি আগে বুঝি নেই আমি কোনো দেশের রাজনীতিও বুঝি না কোনো কিছুই বুঝি না কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পরে শেখ হাসিনার জন্য এত কান্না পাইছে যে যেদিন পালায় গেছে সেদিন কিন্তু আমি সারা রাত তার জন্য সারা রাত একটুকু ঘুমাতে পারেনি আর কান্নাও কিন্তু থামাতে পারিনি কারণে জানি তার জন্য এতটা মায়া লেগেছে কি বলবো পরে শুনলাম যে আমার মতো নাকি অনেকেই কান্না করছে তার জন্য মানুষ হিসাবে তার জন্য আমার মায়া লেগেছে তাই আমি তার জন্য কান্না করেছি আর পরে শুনলাম যে আমার মতো নাকি বাংলাদেশের অনেকেই তার জন্য কান্না করেছে কারণ হলো সে একজন ভালো মানুষ ছিল তার দল কেমন ছিল বা সে নেত্রী হিসাবে কেমন ছিল সেটা আমরা জানি না কিন্তু সে আমার মতে আমি মনে করি সে মানুষ হিসাবে একজন ভালো মানুষ ছিল সে গরিব ধনী সকলের সাথেই কিন্তু খুব ভালোভাবে মিশতে পারতেন ও তাদের সাথে খুব ভালো ব্যবহারও করতেন